বুঝাইতে মনে হয় পারি না আমার দিলের ব্যথা আপনাদেরকে। হায় আফসোস, যদি জাদু জানতাম আর আপনাদেরকে বুঝাইতে পারতাম, আর আমার জাতিকে যদি লাগাইতে পারতাম, তাহলে মনে হয় একটা মডেল দুনিয়াকে আবার উপহার দিতে পারতাম, বাংলাদেশ একটা মডেল হইতো। মডেল বলেন বলেন না, এখানে যারা বৈশা আছেন দুনিয়া পাইলে কতটুকু পাইছে? আমি আশা তো অনেক করছি, তার তুলনায় কতটুকু পাইছি? কোন জিনিসটা আশা অনুযায়ী পাইছেন? একজনও হাত উঠাইতে পারবেন না যে আমি এই দুনিয়ার জীবনে যা আশা করছিলাম আশা অনুযায়ী একটা জিনিস পাইছি। আপনার বাড়িতে যে জিজ্ঞাসা করেন মাঝে মাঝে মায়া মমতা কইরা, তারপরে জিজ্ঞাসা করেন যে তুমি যে আশা করছিলা আমারে ওরকম পাইছ, তো মুস্কি হাসি দিয়া করব, তারপরে আসল কথা কইব না সে পাইছে না আপনি পাইছেন, না সে পাইছে না আমি পাইছি, পাই নাই। আশা অনুযায়ী কেউ পায় না। কি পাইছি, কি পাইছি? যারা পাইছে ওরও কি পাইছে? ওরও কি পাইছে? যারা পাইছে ওরও কি পাইছে? পাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে গুলি করে কেন? হ্যাঁ, কি পাইছে? সেলিব্রিটি নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করে কেন? নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করে কেন? আরেকজনের ফ্ল্যাটে যা করতো নিজেরটার মধ্যেই তো করতেছে। দুনিয়াকে বুঝাইয়া যাইতেছে, দুনিয়াওয়ালারা চোখ খোলা দেখ, আমার ফ্ল্যাটকে দেখ, সব আছে, তোরা বলবি সব পাইছি, আমি দেখাইয়া দিয়া গেলাম আমি কিচ্ছু পাই নাই। আমরা এক পাগলকে চিনতাম, অনেক আগের কথা, 20-25 বছর হবে, তো সে দুধ একটু পরপর বলতো আফসোস হামনা সামনে, আফসোস আমরা বুঝলাম না। আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে এই লোকটা কি বলে, একটু পরপর বলে আফসোস আমরা বুঝলাম না। কথার আগামাথা তো থাকতে হবে, তো বলতেছিলেন যখন পাকিস্তান হয় 47-এ, তখন এই লোকটা ইন্ডিয়া ছেড়া পাকিস্তানে যেতেছিল, তখন বাংলাদেশ ও পাকিস্তান ছিল ঠিক না, পূর্ব পশ্চিম হিসাবে। তো এর পুরা ফ্যামিলি শিখদের হাতে মারা গেছে, তখন শিখরা তাদের বর্ডারে যাকে পাইছে তাকে গণহত্যা করছে। এর আগে এ মেওয়াতের ছিল, ইলিয়াস রহমতুল্লাহ আলাই বলতেন নিকলো ওরনা নিকাল দিয়ে যাওগে, নিকলো ওরনা নিকাল দিয়ে যাওগে, বাহির হও নাইলে একদিন তোমাদেরকে ধাক্কায় বের করে দিবে। ওই কথা এই লোকটার মাথার ভিতরে ঢুকছে, এফেক্ট করছে। তো পুরো ফ্যামিলি যখন হারায়া ফেলছে সেও ভারসাম্যতা হারায়া ফেলছে, এখন সে সারাদিন এটাই বলে আফসোস হামনা সামনে। মৌলানা সচ কহতা থা আফসোস হামনা সামনে। আফসোস এখানে যে আল্লাহ যে উম্মতকে বিরাট বড় একটা দায়িত্ব দিলেন, আফসোস এই উম্মত বুঝল না। এই জন্য কথাটা মনে উঠলো, কাহিনী নাইলে মনে উঠার দরকার ছিল না, যে আসলে যে কত বড় দায়িত্ব দিছে এটা না বুঝতে পারলাম, না বুঝাইতে পারলাম, বুঝতেও পারি না বুঝাইতেও পারি না, যার কারণেই উম্মতের আজকে এই দুর্দশা। উম্মত জমিনে আছে বটে, কিন্তু উম্মত হিসাবে নাই। উম্মত হিসাবে কি বলেন, মুসলমান আজকে সারা দুনিয়ায় এর চেয়ে কোনো কি নির্যাতিত জাতি আছে? নির্যাতিত জাতি নাই, নির্যাতিত জাতি এর চেয়ে নাই। একটা কুকুর কুয়ার ভিতরে পড়ে গেলে মানুষ ওকে বাঁচানোর জন্য উন্নত দুনিয়ার মানুষ
যত প্রযুক্তি ব্যবহার করে তাকে কুয়ার থেকে বাঁচানোর জন্য। আজকে মুসলমান যদি কয়েক লাখও মারা যায় তাইলেও কারো কিছু আসে যায় না, আসে যায় না কেন? কারণ কি? কারণ এটি আল্লাহ আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছিলেন, দায়িত্বের উপরই মানুষের পদমর্যাদা হয়, আর পদমর্যাদার বলেই মানুষের পাওয়ার হয়, শক্তি হয়, পাওয়ার হয়, শক্তি হয়, এটা মানতে হবে। আল্লাহ আমাদেরকে একটা বড় দায়িত্ব দিয়েছিলেন, নিম্নমানের দায়িত্ব যদি উম্মত পালন করত, নিম্নমানের দায়িত্ব, ছোট একটা দায়িত্ব যদি পালন করত, নিম্নমানের দায়িত্ব। আজকে জুমার সময় ছয় তালা ভরছে এই মসজিদের, কিন্তু মাগরিবে দোতলা ভরে নেয়। আজকে তো মার্কেট খোলাও না, ঠিক না? খোলা, হ্যাঁ, ছয়তলা পর্যন্ত মানুষগুলা কোত্থেকে আসছে? আকাশ থেকে। অথচ মাগরিবে তো এর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, রোড গার্ড সব জাম হয়ে যাওয়ার কথা ছিল। কালকেও বলছিলাম আমি, কেননা মাগরিবের পরে যে সাতবার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মনে মনে সাতবার পড়া ফেলেন, যে সাতবার পড়ছে সে দোজক থেকে মুক্ত। আর কি চান? দোজক থেকে মুক্তির গ্যারান্টি মিলল, এটা পাওয়ার জন্য হইল মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আমার কথাটা যদি অযৌক্তিক হয় তাহলে ফিরে দেন। জুমা এত বড় ওয়াদা ছিল না, যেই ওয়াদাটা মাগরিবে ছিল, কিন্তু মাগরিবে তো দোতলা বড় নাই, এই উপরটা বড় নাই, আমি তো দোতলাই পড়লাম, জুমায় তো ছয় তলা বড়ছে। বড়া মানে কিছু মানুষ সিঁড়িতেও দাঁড়াইছে, কিন্তু মাগরিবে তো এতটুক ভিড় হওয়া দরকার ছিল। আল্লাহ এই উম্মতকে একটা দায়িত্ব দিয়েছিলেন, আফসোস উম্মত বুঝল না, আমরা বুঝলাম না, যার কারণে যেই মর্যাদা পাওয়ার ছিল এই উম্মত বিরাট বড় মর্যাদা পাওয়ার উম্মত, শুধু আখেরাতে না দুনিয়াতেও। কোরআন বলে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা সবচেয়ে উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে এই জমিনে যেতে দিব না, তোমরা সবার উপরে থাকবে, সব তোমাদের অধীন থাকবে, এই ওয়াদা ছিল আল্লাহর আমাদের সাথে, আনতুমুল আলাউনা, ওয়াদা ছিল দ্বিতীয় আমাদের সাথে, উলাইকা লাহুমুল আমান। আজকে আমরা নিরাপত্তা চাই, কোরআনের ওয়াদা ছিল আমরা তোমাদেরকে এতটুকু নিরাপত্তা দিব যে তোমরা নিরাপত্তা বিক্রি করে চলবে, নিরাপত্তা বিক্রি। কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা মানুষকে নিরাপত্তা দিয়া মাল কামায়, মনে হয় বোঝেন নাই, বাঙ্গেই করে দিব, আচ্ছা লাগা এখানে দোকান ডেলি আমারে 50 টাকা দিস, দেখি তোর কে কি কয়, নাই এরকম রোডে ঘাটে নাই, নাই প্রত্যেক মহল্লায় নাই? আল্লাহ তো বলছিল তোরা মানুষকে নিরাপত্তা দিয়া খাবি, তোদেরকে এত নিরাপত্তা দিব যে তোমরা নিরাপত্তা বিক্রি করে খাবে, দুনিয়া এসে বলবে আমাদেরকে নিরাপত্তা দাও, কত টাকা লাগবে বলো, সেফটি দাও আমাদের। উলাইকা লাহুমুল আমান, দুনিয়ার দেওয়ার ওয়াদা ছিল, আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, কাজে লাগবে, নাইলে পস্তাইতে হবে, এটা সত্য। কি আসু
পস্তাওয়া কা আঁসু গুনাহ কো তুল দেতে হ্যাঁ, নাদামত কি আঁসু গুনাহ কো ধুল দেতে হ্যাঁ। আজকে যদি পস্তাই লজ্জিত হই আল্লাহর সামনে আর চোখ দিয়া পানি যদি ঝরে, তাহলে সমস্ত গুনাকে দুয়া মুছা শেষ করে দিবে। আজকে তো এই ওয়াদা আছে, আজকে লজ্জিত হওয়ার ওয়াদা আছে, বহুত বড় ওয়াদা। আজকে অনুতপ্ত হওয়ার বড় ওয়াদা, আজকে চোখে পানি অনেক দাম, মাথির মাছা পরিমাণ, মাসির মাথা পরিমাণ পানি দিয়া জাহান্নাম নিবানো যায়, কিন্তু সাত সমুদ্রের পানি দিয়া জাহান্নামের একটা ছোট ফুলকি নিবানো যায় না। ফুলকি ফুলকি বোঝেন? বোঝেন না মনে হয়? লাকড়ি জ্বললে দেখেন না কিছু ফুটা ফুটা বাহির হয়, ছোট ছোট ফুলকি, ওটা সাত সমুদ্রের পানি দিয়ে নিবানো যাবে না, কসম খোদা। কিন্তু আপনার মাসির মাথা পরিমাণ পানি দিয়া আপনি জাহান্নাম নিবাইতে পারেন। আজকে এতটুকু দাম আছে, কালকে দাম হবে না। এই জন্য মনোযোগ দিয়ে বসতে হবে, নাইলে কিন্তু পস্তাইতে হবে, ওই দিন পস্তানের কোনো দাম হবে না। আজকে পস্তাওয়ার দাম আছে। আমরা বলি পস্তানো, হিন্দিতে বলে পস্তাওয়া, এতটুকুই পার্থক্য। তো যে লেখছে বড় সুন্দর লেখছে, পস্তাওয়া কা আঁসু গুনাহ কো ধুল দেতে হ্যাঁ, অনুতপ্তের চোখের পানি গুনাকে ধুয়া মুছা শেষ করে দেয়। তো আমাদের সাথে ওয়াদা ছিল আল্লাহ যে নিরাপত্তা দিব তোমাদেরকে। আজকে মুসলমানের মতো অনিরাপদ কেউ নাই, মুসলমানের সাথে ওয়াদা ছিল আল্লাহ, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি ইজ্জতের রিজিক দিব, সম্মানের সাথে দিব, তোমাদের রিজিক তোমাদের বাড়িতে যায়া দরজা খটখটায় দিয়ে আসবে, ইজ্জতের রিজিক দিব তোমাদেরকে। ওয়াদা ছিল, লাহুম রিজকুন কারীম, ওয়াদা ছিল হায়াতান তাইয়্যিবা। আজকে আমরা লালাই তো, আমরা লালাই তো, ডিবি লটারি ছাড়তে দেরি। ডিবি লটারি বোঝেন তো? বোঝেন না? সবাই মনে হয় বোঝে না। ডিবি লটারি বোঝেন? আপনি হুজুরেও বোঝেন, তাহলে তো বাকি সবাই বোঝে। ডিবি লটারি বোঝেন? আমেরিকা যাওয়ার লটারি, ঠিক না? নিবে 1,000, লটারি পড়ে 1,00,000। আজকে আমরা লালাই তো, আল্লাহর ওয়াদা ছিল এমন জীবন তোমাদেরকে দিব, সারা দুনিয়া তোমাদের সমাজে আসার জন্য লালায়িত থাকবে। আজকে আমরা লালায়িত। ওই কাহিনীর দিকে গেলে আর কথা পুরা হবে না। আমরা যাই তো, হাজারো মানুষের চোখের পানি দেখি, পানি। আমার মনে আছে অনেক কাহিনী আমার কাছে এরকম আছে, যে ঘরে ঢোকার পরে শুধু হাত ধরে চোখের পানি ঝরায়। আরে ভাই কাঁদেন কেন? তো বলছে, হুজুর একটু উন্নত জীবনের জন্য এই দেশে আসছিলাম, কিন্তু আমার ছেলে মেয়ে যে সব হারায় ফেলবো এটা জানতাম না, সব হারায় গেছে। কোনোটা খ্রিস্টানের লগে গেছে গা, কোনোটা ইহুদির লগে গেছে গা, কোনোটা দিনেই মানে না, সব হারায় ফেলছে। আসছিলাম একটা উন্নত, একটু উন্নত জীবনের জন্য, একটু উন্নত জীবনের জন্য। উন্নত বোঝেন তো? একটু ভালো খামো, একটু ভালো পড়বো, একটু ভালো থাকবো, এটুকুই উন্নত জীবনের জন্য। কতজনের কান্না যে আমার এখানে আছে, এক দুইজন না, বলতে গেলে রাত্রর পর রাত্র পার হয়ে যাবে, এত কান্না আমার এখানে জমা আছে। শুধু বাঙালি না, বাঙালি উর্দু আরব পর্যন্ত কানতে দেখছে। মৌলানা জানতাম না যে উন্নত খাওয়ার পিছে আমার সব হারায় দিত।
সব হারায় ফেলছে। অথচ আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে এমন সুখের জীবন দিব যে সারা দুনিয়া তোমাদের সুখ দেখা, তোমাদের পরিবেশে থাকার জন্য পাগল হবে পাগল। ইতিহাসের পাতা উঠান, তারপরে দেখেন কামাই 70% জিজিয়া দিয়া মুসলমানের সমাজে রয়েছে। 70% কামাই 70% মুসলমানকে উঠায় দিয়েছে, 30% দিয়ে জীবন চালাইছে, আর বলছে 30%-এর ভিতরে এরকম বরকত তোমাদের পরিবেশের কারণে পাইতেছি, মনে হয় 3000%-ও এত বরকত পাইতাম না, 30% এরকম বরকত পাইতেছে। ওরা লজ্জিত ছিল না যে 30% 70% তোমাদেরকে দিয়া দিব, আমি চলবো কিভাবে? ওরা বলতো 30% তো থাকবে, ওটার ভিতরে তোমাদের সুখের পরিবেশের কারণে এরকম বরকত পাইতেছি, এরকম বরকত। উঠান ইতিহাসের পাতা, মুসলমান বটে উম্মত বটে, ইতিহাস তো পড়েন নাই যে এক সোনালী যুগ ছিল, সোনালী ইতিহাস ছিল, তাহলে কেন বলে সোনালী যুগ? এক ইতিহাস ছিল, এক ইতিহাস ছিল, এক ইতিহাস সত্য, এক ইতিহাস এটাই সত্য ছিল যে হাজরা মৌত, আপনারা চিনেন না ইয়ামানের একটা এলাকার নাম হাজরা মৌত, আমি গেছি ওইখানে, ওইখান থেকে মদিনা গেছে মেয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, বেটি রাস্তার অবস্থা কি দেখলে? বলে যার সাথে মিলছি মনে হয়েছে আপন ভাই অথবা আপন বোন। বলছে এত দূরের রাস্তা অতিক্রম করলি, তোর কাছে কেমন মনে হলো? আমি যেন একটা বাড়ির ভিতরে ছিলাম, এক কামরার থেকে বাহিরে আরেক কামরায় ঢুকছে, অথচ এত দূরের রাস্তা। পরিবেশ ছিল সুখের পরিবেশ, সুখের পরিবেশ। কি বলেন, এটা কি সুখের পরিবেশ না যে প্রতিবেশী খাওয়ার আগে প্রতিবেশীকে জিজ্ঞাসা করে পাক হয়েছে তো, নাইলে আমার সাথে আসো, যা হয়েছে বাক্য রাখায় নিমু, আমার ঘরে যা হয়েছে ওটাই বাক্য রাখায় নিমু, আমার ঘরে আসো, তোমার ঘরে যদি পাক না হয়। আজকে কোন প্রতিবেশী জিজ্ঞাসা করে, এটা কি সুখ না, এটা কি সুখের পরিবেশ না বলেন? আজকে তো প্রতিবেশী তালাশ করে প্রতিবেশীর বাড়িটার ভিতরে কি ফাঁক আছে, আমি কোনো মতে ঢুকতে পারি কিনা, দলিল বানাইতে পারি কিনা, কবজা করতে পারি কিনা, এটার মালিক আমি হয়ে যেতে পারি কিনা, তো সারাদিন এই কথা চিন্তা করে বালিশে মাথা দিয়া কি সত্য তো? আগে তো পরিবেশ এরকম ছিল। আল্লাহ রসুল বলছে মান কানা ইউমিনু, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকরিম ফালা ইউযি জারা, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। বলছে ও তো পাক্কা মোমেনই না যে প্রতিবেশীর খবর নিল না। কয়জন নিছেন, রাগ হবেন না, ঈদ তো একটা চলে গেল, কয়জন নিছেন খবর যে প্রতিবেশীর ঘরে শ্যামাই হয়েছে কিনা? পোলার চলে পোলাও পাক হয়েছে কিনা? বাচ্চা কাচ্চার জন্য কোনো গোস্তের ব্যবস্থা হয়েছে কিনা? দুই দিন পরেই তো কোরবানি আসতেছে, কয়জন খবর নেবেন প্রতিবেশীর ঘরে কোরবানি হয়েছে কিনা? ওরা 1 কেজি গোস্ত পাইলো কিনা, কি খবর নেন? সুখের এক পরিবেশের ওয়াদা ছিল যে তোমাদের সুখ দেখা, দুনিয়া তোমাদের পরিবেশে আসতে পাগল হবে, যেমন আজকে আমরা পাগল। এমবেসিগুলোতে গেলে দেখা যায়, আমরা মাঝে মাঝে যাই তো, গেলে দেখা যায় যে কেমন পাগল, কেমন পাগল, কত লম্বা সিরিয়াল, যার কারণে ওরা পয়সা কামানোর ধান্দা বের করে ফেলছে। একটা হলো নর্মাল সিরিয়াল নর্মাল ফি, আর একটা হলো বিআইপি ফি,
আরেকটা হলো কি ভিআইপি সিরিয়াল, ওটা আলাদা। গেলে একটা কোকের বোতল দিবে, দুটা বিস্কিটের প্যাকেট দিবে, আর আপনাকে এক কাপ চাই না দিবে, লম্বা একটা ফি নিয়ে নিবে, একটু ফ্যাসিলিটি পাবেন, সময় কম লাগবে ফিঙ্গার দিতে, এতটুকু মোটা একটা টাকা দিয়ে আসতে হবে। আজকে আমরা ওদের পরিবেশে যেতে পাগল, বিজাতির পরিবেশে, আর যে গেছে সে হারায় গেছে, বেশিরভাগই হারায় গেছে। বললাম না, আমার জানি না আমি কয়দিন বাঁচব, কিন্তু যদি সত্তরও ধরি তো যত কান্না আমার এখানে আছে বইলা যায়, বইলা শেষ করতে পারব না। আমার জীবনে যত কান্না আমি শুনছি, হাতে ধরা কানছে, হুজুর জানা ছিল না, কিন্তু এখন তো ব্যাক করতে পারতেছি না, চলে যাবো পারতেছি না, বিবি যাবে না, বাচ্চা যাবে না, কি করব। আল্লাহর ওয়াদা ছিল তোমাদেরকে হায়াতান তাইয়্যিবা, ওয়াদা ছিল ওয়াদা, দুনিয়ায় ইজ্জত যদি শব্দটা যেটা তোমাদের ডিকশনারিতে আছে ওটা যদি কাকে দেই তো উম্মতে মুহাম্মদি তোমাদেরকে দিব, আর কাউকে দিব না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, ইজ্জত তোমাদেরকে দিব আর কাউকে দিব। শুধু দায়িত্বের উপরে ছিল, কিন্তু আবার পিছিয়ে যাইতেছি, আফসোস আমরা সামনে, আমরা বুঝি নাই দায়িত্বটা কি, কি দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। তা বড় দায়িত্ব দিছেন, দায়িত্ব যত বড় পদ তত বড়, পদ যত বড় সুযোগ সুবিধা তত বেশি, পাওয়ার তত বেশি, পাওয়ার ছিল। নাহলে কোরআনে আল্লাহ দাদি নানির মতো কিসসা শোনানে অভ্যস্ত না, কোরআনে আশি ভাগ হইল কিসসা ইতিহাস, আশি ভাগ, পাঁচ ভাগ হইল আহকাম, পনেরো ভাগ হইল উপদেশমূলক, কোরআনে আশি ভাগ হইল ইতিহাস, আশি ভাগ। আল্লাহ কাহিনী শোনানোর উদ্দেশ্য না, আল্লাহ এই উম্মতের পাওয়ার দেখাইছে, এক সমষ্টিগত পাওয়ার, এক ব্যক্তিগত পাওয়ার, এই উম্মতের প্রত্যেকের ব্যক্তিগত পাওয়ার ছিল। একজন সারা দুনিয়া কাঁপায় দিছে, একজন ফেরেশতা একজন নামায় নিয়ে আসছে একজন। আমি ইতিহাসের কথা উঠান, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী, উনি বলতেছে একজনে ফেরেশতা নামায় নিয়ে আসে, না জানি ওর দিলে কি লাগছে, উপরে মুখ উঠায় আল্লাহকে বলছে, ও আল্লাহ এখনো কি আমাদের সাহায্যের সময় আসে নাই, এত দেরি কেন। উপরে উঠায় মুখ উঠায় বলছে, উনসুর উম্মতা মুহাম্মদ, আল্লাহ উম্মতে মুহাম্মদকে সাহায্য করার সময় আসে নাই, এখনো কেন করেন না, কবে করবেন, মরে গেলে। বলে বলতে দেরি আকাশ ফাইটা, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের চোখে দেখছি, চোখে ফেরেশতাকে নামতে দেখছি আমি, প্রথম যেই ব্যক্তি ঘোড়ার উপরে চড়ে আসছে সে আমার মাথার উপরে আয়েশা বলছে, আবশির যা নুসরা রব্বা মুহাম্মদ, মুহাম্মদের রবের সাহায্য চলে আসছে, তোর আওয়াজ আরো শেলায় দিছে। একজনের কারণে কি পড়েন নাই, চতুর্থ আসমান থেকে ফেরেশতা নামায় নিয়ে আসছে, পড়েন নাই শুনেন নাই, ডাকাইতে ধরছিল যে চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নামায় নিয়ে আসছে, নামাজ শেষ করেন নাই, বয়ে বয়ে শেষ করতেছেন যে নামাজ শেষ আমাকে হত্যা করবে, তো সালাম ডাইন দিকে ফিরে দেখে সুদর্শন যুবক মুস্কি মুস্কি হাসতেছে, তো জিজ্ঞেস করতেছে দেখলাম কাকে, এখন দেখি কাকে, আগেরটা কে, তুমি কে, তুমি ডাইকা আইনা, তুমি চিনো না,
তুমি ডাইকা আল্লাহ, তুমিই চিনো না। তো বলছে কোথেকে আসছো? চতুর্থ আকাশ থেকে তোমার ডাক আমাকে নিয়ে আসছে। বলছে আমার দুশ্মন, পিছে তাকায় দেখো জাহান্নামে, হত্যা করে ফেলছি, লাশ থেকে আগুন জ্বলতেছে। বলছে আমার জন্য একা? বলছে কিয়ামত পর্যন্ত তোর মতো নামাজ যে উপহার দিবে আর তোর মতো চিৎকার যে দিতে জানবে, তার জন্য আমি কিয়ামতের সকাল পর্যন্ত জীবিত আছি। এক সময় ছিল, কোথায় আছেন আপনারা? আল্লাহর ওয়াদা ছিল, কিন্তু আবারও বলতেছি ওই কথা, আফসোস সামনা সামনে আমরা বুঝি নাই, বুঝেই তো পারি না, বুঝিও নাই যে বুঝেই তো পারি না। আল্লাহ একটা দায়িত্ব দিয়ে উম্মতকে পাঠাইছিলেন, দায়িত্বটা বড় কঠিন ছিল না, বড় সহজ দায়িত্ব ছিল, বড় পদমর্যাদার দায়িত্ব ছিল, বড় পাওয়ারের দায়িত্ব ছিল, পাওয়ার ছিল, বড় পদমর্যাদা ছিল, বড় উচ্চাঙ্গের দায়িত্ব, নাইলে এটা নবীদেরকে দিতেন না। আল্লাহ নবীদেরকে সবচেয়ে উঁচা জিনিস দিচ্ছেন, এর চেয়ে উঁচা কাউকে দেন নাই, ওই দায়িত্ব নবীদেরকে দিছিলেন আর এই উম্মতকে দিছিলেন। এই উম্মতকে বড় সুন্দরভাবে বুঝাইছিলেন যে দায়িত্বটা কত বড় মহৎ, কত বড় উঁচা দায়িত্ব। নাহলে আল্লাহ এই মেসাল দিয়ে কোনোদিন বুঝাইতেন না, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ والجبال فابين ان يحملنها واشفقنا منها حما واشفقنا منها وحملها الانسان তারপরে ভালোবাসা আল্লাহ একটা গালি দিবেন, যদিও গালি শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু এটা ভালোবাসা শব্দটা বলছেন, কোনো দোষনীয় শব্দ না, ভালোবাসা। যদিও শব্দের শাব্দিক অর্থ ভালোবাসার না, কিন্তু বলার প্রেক্ষাপটে বোঝা যায় বড় ভালোবাসায় বলছে। আল্লাহর সাথে সম্পর্ক না থাকলে ও আমার কথা বুঝবে না, ও বলবে হুজুর আবার এটা কি বলে, দেখতেছি আল্লাহ বলতেছে মানুষের চেয়ে বড় জালেম কেউ নাই, বড় অজ্ঞ কেউ নাই, না এটা ভালোবাসা, আল্লাহ ভালোবাসা এটা বলছে। আমরা মাঝে মাঝে বলি না, আরে বেওকুফ তুই কেন গেলি, কিন্তু মনে মনে খুশি, মনে 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 মনে, কিন্তু উপর দিয়ে কি বলছে, দূর বেওকুফ তুই গেলি কেন, ঠিক না, তুই গেলি কেন, আমি তো আরেকজনে বলছি তুই গেলি কেন, ঠিক না, কিন্তু ভিতরে 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 না, এরকম শব্দ নাই আমাদের বাসায় আছে, এক কর্মচারীরে বলছে কিন্তু আরেকজনে কইরা আয়া পড়ছে, ওস্তাদ কইরা আয়া পড়ছে, দূর বেউকুক তোরে কইছি নাকি, কিন্তু ভিতরে 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 আল্লাহ এরকম খুশি, যদিও আমাকে আমাদেরকে বলছে যে তবু মতো জালেম কেউ নাই, কি অজ্ঞ কেউ নাই, কিন্তু ভিতরে ভিতরে কি, ভিতরে 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 খুশি, মাশাআল্লাহ, ভিতরে ভিতরে কামের লোক। আবার অন্যরে দেখায় কামের লোক, কি কামের লোক, যারে কইছিল ওরে কা তুই আর কি দেখছস, এটার একটা কামের মানুষ। আল্লাহ ভিতরে ভিতরে এরকম খুশি মহব্বতে আমাদেরকে বলছে, এক দায়িত্ব দিয়েছিলেন আমাদেরকে, আফসোস আমরা বুঝলাম না, দায়িত্বটা লম্বা ছিল না, বড় শর্ট ছিল যে নিজে দিনদার হও, পাশের লোকগুলাকে হাতে পায়ে ধরা দিনদার বানাও, নিজে নামাজি হও, পাশের লোকগুলাকে হাতে ধরা নামাজি বানাও, হাতে পায়ে ধরে নামাজি বানাও, নিজে দিনদার হও, পাশের লোকগুলাকে দিনদার বানাও, নিজে আমার সাথে পরিচিত হও,
পাশের লোকগুলাকে পরিচিত বানাও। এই জন্যই তো হাদিসে আছে কেয়ামতের দিন এই ভয়াবহতার দিনেও কিছু কিছু লোক হীরা এবং মণিমুক্তার মেম্বরে বসা থাকবে, আর চেহারা 14 তারিখের চাঁদকে হার মানায় দিবে। নবী শহীদ সব ঈর্ষা করবে, এরা করা দুনিয়া পরেশান, এরা তো বাদাম খায়। কি চেরে বয়া কি করতেছে? বাদাম খাইতেছে, কোনো পরেশানি নাই। এরা কারা? তো হাদিসে আছে ফেরেশতারা বলবে চিনো না, বলবে চিনি তো না কারা, এরা মানুষের দিলে আল্লাহর ভালোবাসা পয়দা করছে, যার কারণে মানুষ আল্লাহকে জান মাল দিয়া ভালোবাসে। এটাই বুঝাইতেছিলাম যে যারা নিজেরা দিনদার হবে আর পাশের লোকটাকে হাতে পায়ে ধরা দিনদার বানাবে, পাশের লোকটাকে দিনদার বানাবে, এই দায়িত্ব ছিল আমাদের। সমাজের লোকটাকে দিনদার বানাবে, এলাকার লোকটাকে দিনদার বানাবে, নিজের থানার লোকটাকে দিনদার বানাবে, জেলার লোকটাকে দিনদার বানাবে, দেশের লোকটাকে দিনদার বানাবে, এরকম করে পরিধি আস্তে আস্তে বাড়বে, একদিনই না। আগে নিয়ম ছিল তাবলিগে, এখন তাবলিগে নিয়ম নাই, এখন তো দৈরেই তিন চিল্লায় পাঠায় দেয়, ঠিক না? ছোটবেলা দেখছি নিয়ম ছিল 5-7 বার 3 দিন না লাগাইলে কোনোদিন চিল্লায় পাঠাইতেন না। জানি না এরকম বুড়ারা জিন্দা আছে কিনা, এখন তো সব তাবলিগালা যারা জিন্দা আছে সব আমরা হলাম স্মার্ট আর ডিজিটাল যুগের তাবলিগালা, ওই আগের যুগের তাবলিগালা নাই। এই জন্য আমার কথা অনেকের দিলের ভিতরে লাগবে, অনেকে আবার বিরোধীও বিরোধিতাও করবে। আছে পুরান বুড়া দুই একটা এখানে জিন্দা আছে নাকি এরকম? আছে 70-এর দশকে চিল্লা লাগাইছে, 80-এর দশকে চিল্লা লাগাইছে, এরকম বুড়া আছে দুই একটা? থাকলে বলতে পারবো, ডিজিটাল যুগের চিল্লালা বলতে পারবো না। এখন তো উঠায় আর ডাইরেক্ট চিল্লায় পাঠায় দেয়, আগে ছিল 3-4-5-7 বার 3 দিন লাগাও তারপরে তোমাকে চিল্লায় পাঠাবো। এটারও কারণ ছিল, অকারণে মুরব্বীরা করেন নাই। আগের মুরব্বীরা যারা কবরে চলে গেছে ওদেরকে কোত্থেকে আমি আনবো? আমি তো মাঝে মাঝে বলি, রাগ হইয়া বলি, এমনি বলি না, আপনি তো দেখেন নাই যেই জেলখানায় আলী আকবর রহমতুল্লাহ আলাই 18 দিন জেলে ছিল ওই জেল আমি 6 বার দেখছি, আপনারে কোত্থেকে বুঝাবো আমি? আমার কথাই আপনি কোত্থেকে বুঝবেন? ওই জেল তো আমি 6 বার দেখছি যেই জেলে আলী আকবর রহমতুল্লাহ আলাই 18 দিন ছিলেন, চাঁদের ওই জেল, ওই জেল আপনি কোত্থেকে দেখবেন? যেই জেলের উলকিস সাহেব রহমতুল্লাহ আলাই মাস অবধি ছিল সুদানের জেলে, ওই জেল আপনি কোত্থেকে দেখবেন? আর আপনাকে কেমনে বুঝাম? এই জন্য তো বুঝাইতে পারি না, হিতে বিপরীত হয়ে যায়। সবাই বলে উসুল, কি কি উসুল বুঝেন তো? উসুল নিয়ম, ঠিক না? হায় হায়, তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিছিলেন, জিম্মাদারি দিছিলেন, নিজে দিনদার হও, পাশের লোকটাকে নিজে নামাজি হও, নিজে মসজিদের সাথে সংযুক্ত হও, পাশের লোকটাকে মসজিদ মুখী করো। হাতে ধরতে হয় ধরো, পায়ে ধরতে হয় ধরো, যা করতে হয় করো। কার জন্য? আমার জন্য, আল্লাহর জন্য করো, এই দায়িত্ব দিছিলেন আল্লাহ। রব্বে কাবার কসম, যতদিন উম্মত এই দায়িত্বের উপরে ছিল, উম্মত যা আল্লাহর ওয়াদা ছিল ওটা উম্মতের সাথে ছিল।
ওই সময় উম্মতের কাছে দুনিয়ার কিচ্ছু ছিল না। ওই সময় উম্মতের আমি তো বলি সোয়া লক্ষ সারা দুনিয়া কাঁপায় দিছে, কত এখন কত কত সোয়া লক্ষ সারা দুনিয়া 200 কোটি এখন, ঠিক না? উল্টা আপনি কাঁপেন, ঠিক না? কাঁপাইবেন তো দূরের কথা, উল্টা আপনি সারাদিন কি করেন? সারাদিন কাঁপে, এমনকি স্বপ্নে পর্যন্ত কাঁপে। স্বপ্নে মাঝে মাঝে বাজে স্বপ্ন দেখা কাইপা ওঠে, উল্টা জিজ্ঞাসা করে ঠিক আছে তো না আমি গেছি, ঠিক না? সোয়া লক্ষ বলেন, 200 কোটির সোয়া লক্ষ পার্সেন্টিসে কত আসে দেখি ম্যাথমেটিক্সে কে কতটুকু পাকা বলেন? আরে বলেন না, কত? আরেকজনের কা 15%, আরে 0.01ও না। দেখেন 200 কোটি সোয়া লক্ষ পার্সেন্টেজে কতটুকু আছে? সোয়া লক্ষ দুনিয়া কাঁপায় দিছে, একজনের রাজত্ব কাঁপায় দিছে একজনে, কয়জনে? শাহ জালাল রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, রাজা গৌর গোবিন্দের রাজত্ব কাঁপায় দিছে একা, কি কয়জনে? কি কাঁপায় দিছে? শুধু কাঁপায় দিছে নাকি গাট্টি গুট্টি সহ বাগায় দিছে, কয়জন? কেমন একজন? সোয়া লক্ষ দুনিয়া কাঁপায় দিছে, আজকে 200 কোটি দুনিয়া নিজে কাঁপে, কাউরে কাঁপাইতে পারে না, অথচ সোয়া লক্ষর পেটে ভাত ছিল না। ও মুসলমান, আমার কথায় রাগ হবেন না, কথাগুলা বুঝবে না তো, জানি না ওরা বুঝবে কি বুঝবে না। শুধু মিডল ইস্টের খাওয়া যেটা ফালায়া দেয় শুধু ডেলি, যেই খাওয়া অপচয় করে ওরা, ওটা যদি মুসলিম বিশ্বে বাট করা দেয় তো মুসলিম বিশ্বে কারো খাওয়ার পাকানের প্রয়োজন পড়ে না। ওরা যেই খাওয়া অপচয় করে, আমরা যেই খাওয়া অপচয় করি, সোয়া লক্ষ পেটে নাই বাদ, রব্বে কাবার কসম, মুসলমানের পুরান আলমারিতে যত কাপড় আছে যদি আজকে বাহির করে তো সারা কাফের দুনিয়া হাক্কা বাক্কা খায়া যাবে যে এত কাপড় তোমাদের বাড়িতে, কি আলমারি গুলা কোন কাপড় দিয়ে বড়া? আরে বলেন না, কোন কাপড়? নতুন 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 কাপড় একবার পরা খোলার লগ লগ পুরান হয়ে যায়, সব পুরান কাপড় দিয়ে বড়া। আমার তো মনে চায় আপনি করে ছবি তুলাই না দেখাই দেখে, দেখি এইবার সুযোগ ভিডিও করতে পারি কিনা, গেলে এত কাপড় তো বিল গেটস এর বাড়িতেও নাই, যত কাপড় আমাদের বিত্তশালীদের ঘরের ভিতরে পুরান কাপড় আলমারিতে আছে। আর ওই সোয়া লক্ষের গায়ে কাপড় ছিল না, গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না। দুনিয়ার মুসলমান বাংলাদেশি নাকি একজন আছে 20 লক্ষ টাকা দামের জুতা পরে, পান্নায় ব্যাপারে কি? খালি মিডিয়া আমি দেখি একলা, আপনারা দেখেন না? 20 লক্ষ টাকা দামের বলে জুতা পরে, কি ওটা কি মাথায় দেয় না পায়ে দেয়? হ্যাঁ, উঠান দুনিয়ার কারো জাতির পায়ে 20 লক্ষ টাকার জুতা আছে কিনা, নিয়ে আসেন আমার কাছে টাটা,
কোন বিজাতির হাতে 20 লক্ষ টাকার লাডু আছে কিনা? আমাদের ঢাকা শহরেই তো কয়েক হাজার লাডু পাওয়া যাবে, যাদের হাতে লাডু আছে 20 লক্ষ, 10 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ দামের লাডু, রোলেক্স, দামি দামি ঘড়ি পড়ে, অথচ 16 লক্ষর পায়ে জুতা ছিল, এটা ভাত ছিল না, শরীরে কাপড় ছিল না, মাথা গুচার ঠাই ছিল না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে সাহাবাদেরকে, তোমরা রাস্তায় বয়ে থাকো কেন, রাস্তায় কেন বসা? বলছে ইয়া রসুল্লাহ, ঘর ছোট ছোট, বউ বেটি আছে, আমরা বয়ে থাকলে ঘরে ওরা একটু ফিরিলি চলতে পারে না, আমরা রাস্তায় বয়া থাকি, সময় মতো একটু যায়া খালি কুমাই। আল্লাহর রসুল বলছে যখন বসো তো রাস্তার হক আদায় করো, রাস্তার হক শিখাইয়া দিছেন, আবার পুরস্কার বলছেন রাস্তার হক। সাহাবা খুশি হয়ে গেছে, মাথা গোচার ঠাই ছিল না। আরে বাংলাদেশে ঘুরা তো দেখি, এক এক বাংলো দেখলে, বাংলো বোঝেন, বাংলো বোঝেন কি, বাগান বাড়ি বাংলো, এক এক রাস প্রাসাদ দেখলে হায় হায় দুঃখের দিল ফাইটা যায়, বাসা হারায় ফেলি। মাঝে মাঝে নিয়ে যায় তো বরকতের লেগা, মাঝে মাঝে অনেকে নিয়ে যায় রাস্তাতে দৈরা, হুজুর একটু বরকত দিয়া যান। আমি তো মাঝে মাঝে ভাবি বরকত দিতে যামু না, তোর বাড়ি দেখা আমার ইমানই হারাম। আসেন কেন? আমার ভিতরে যদি আসলো যে আল্লাহ ওরে এরকম দিল আর আমি এখনো 2 কামরায় ভাড়া থাকি, আমারে দিল না, তাহলে তো আমার ইমান গেল, তাহলে তো আমার ইমান। তো মাঝে মাঝে ভাবি তোর বাংলো দেখতে যাবো, বরকত দিতে যাবো, না আমার ইমানটা ওইখানে রেখাইতে যাবো, হইতে পারে, মানুষ তো, আমার ভিতরে ধাক্কা লাগতেও পারে যে আল্লাহ ওরে এরকম দিল আমারে কিচ্ছুই দিল না, একটা 2 কাঠার বাড়িও দিল না, একটা বড় ফ্ল্যাটও দিল না, এখনো আমি ভাড়া থাকি, এটা ভাবলেই তো ইমান শেষ না, শেষ না। নাম বলবো না, একজনের বাড়িতে নিয়ে গেছেন, টাকার পরিমাণ বললে আপনারা নেটে বাইর করে ফেলবেন, ওটা নেটে দেওয়া আছে, খাবার মালিকের নামও বাইর করে ফেলবেন, ওটা দুনিয়ার নেটে দেওয়া আছে ওই বাড়ি। আমার একদিন নিয়ে গেছে, আমি ভিতরে ঢুকা যেখানে শুধু ঢুকলে আমাকে বলছে একটু উপরে ঘুরা দেখবেন না, আমি বলছি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমি আর দেখবো না। বলছি কি করেন হুজুর? আমাকে না, ইম্পসিবল, আপনাকে যা খাওয়াইতে হয় দিতে হয়, নামাজ পড়াইতে হয়, বরকত নিতে হয়, শুধু এইখানে আমি ঢুকলাম, পাও রাখলাম, চেরে বইলাম, এইখানে আগে নিয়ে যেতে পারবেন না, কেন এইখানে আইসাই আমি টুইকাই যতটুক লাড্ডু হয়েছি, উপরে গেলে আমি পুরো হারায় যাব, আমার হারানের দরকার নাই। তো মেরে দোস্ত, যাদের কথা গুছা ঠাই ছিল না, 16 লক্ষ দুনিয়াকে কাপায় ছেড়া দিছে। আমি 2 বার গেছি মরক্কো, সেলুট উকবা বিন নাফেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কবর টিউনিসিয়ায়। আমি টিউনিসিয়ায় যখন গেছি তখন বলছিলাম উকবা তোকে সেলুট, শুধু সালাম দিলে চলবে না, সেলুটও দিতে হবে। মরক্কের আটলান্টিকে কুরআন আওয়ায় দিয়া বলতেছে, ওই পারে কে আছে বল, আমি এই আটলান্টিক কোরা দিয়া পারব। উকবা বিন নাফে তামিমে দারি, ওনার কবরও তিউনিসিয়ায়। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন বড় বড় সাহাবীর কবর টিউনিসিয়ায়, 12,000 সাহাবীর কবর আছে টিউনিসিয়ায়। আমি তো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর দেখা বলছিলাম, উকবা তোরে শুধু সালাম দিলে চলবে না, সেলুট দিতে হবে, সেলুট উকবা।
তুই বিবেকের পর্দা খুলে দিস, পেটে নাই বাত, গায়ে নাই কাপড়, পায়ে নাই জুতা, সারা দুনিয়া কাঁপায় বলতেছে আটলান্টিক পাড়ি দিয়ে ওই পার কাঁপাম, বল ওই পার কেউ আছে কিনা। অথচ প্লেনে যাইতে লাগে 8 ঘন্টা, ক্যাসেপ্লঙ্কা টু নিউ ইয়র্ক 8 ঘন্টার ফ্লাইট। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি আপনাদের শুধু এই দায়িত্ব উঠানের কারণে। বেশি কাজ ছিল না ওনাদের, একটাই কাজ ছিল নিজে দিনদার হও, পাশের মানুষটাকে দিনদার বানাও, নিজে আল্লাহর সাথে সংযুক্ত হও, পাশের লোকটাকে আল্লাহর সাথে সংযুক্ত করো, নিজে মসজিদে সে লোকটাকে মসজিদের সাথে সংযুক্ত করো, নিজে আল্লাহওয়ালা হও, পাশের লোকটাকে আল্লাহওয়ালা বানাও, নিজে আল্লাহকে চিনো, পাশের লোকটাকে আল্লাহকে চিনাও। এটাই আমাদের কাজ ছিল, আর কোনো কাজ ছিল, বাকি কাজ তো আল্লাহর ছিল, আল্লাহ করে দিবেন ওয়াদা ছিল। আমি তো আপনাদেরকে কোরআন থেকে 6টা দেখাইছি, আরো 6 ডজন দেখানো যায়, আরো আমি 6 ডজন দেখাইতে পারি যে এই উম্মতের সাথে আল্লাহর কি ওয়াদা ছিল, কি ওয়াদা। আজকে 200 কোটি উম্মত দুনিয়ার 70% সম্পদ নিয়া, 70% সম্পদ দুনিয়ার আমাদের কাছে, সব কিছু নিয়া উম্মত সারা দিন কাঁপে, ঘুমের গড়েও কাঁপে, সারা দিন কাঁপতে থাকে। বুঝাইতে মনে হয় পারি না আমার দিলের ব্যথা আপনাদেরকে। হায় আফসোস, যদি জাদু জানতাম আর আপনাদেরকে বুঝাইতে পারতাম, আর আমার জাতিকে যদি লাগাইতে পারতাম, তাহলে মনে হয় একটা মডেল দুনিয়াকে আবার উপহার দিতে পারতাম, বাংলাদেশ একটা মডেল হইতো, মডেল সারা দুনিয়া আবার এখানে আসত। এতটুকুই আমাদের দায়িত্ব, এটা দিয়ে নবীদেরকে পাঠাইছিলাম, এই দায়িত্বের উপরেই আল্লাহর ওয়াদা ছিল। এটা বড় দায়িত্ব, বড় পাওয়ারফুল, সবাই চাইতে হবে না, একজন চাবে সবার প্রয়োজন মিটায় দেব, একজন চাবে, একজনের চাওয়া দিয়ে আমরা মেনা নিব, বলবো না তুই একা চাইতেছিস বাকিরা, হ্যাঁ আসে কিতাবে খুঁজলে পাবেন, একজনের চাওয়ার উপরে সব করে দিছে, এটাই আল্লাহর ওয়াদা ছিল। এই জন্য মেরে দোস্ত কথা শেষ, বুঝলে অল্প কথাই যথেষ্ট, না বুঝলে অনেক কথায়ও কিছু হবে না। নিজের কাঁধে যত উঠাবেন তত বেশি আল্লাহর কাছে উচ্চ মর্যাদা হবে। আজকের মর্যাদা মর্যাদা না, কালকেরটা মর্যাদা, আজকের ইজ্জত ইজ্জত না, কালকের ইজ্জত ইজ্জত। আজকের দুনিয়াটা 18 কোটি মানুষে, 800 কোটি মানুষের ভিতরে বন্টিত, কালকের দুনিয়াটা বন্টিত হবে না, 4-4টা তার তার হবে। আল্লাহর রসুল বুঝাইতে পারছিলেন, সাহাবা বুঝতে পারছিলেন, এই জন্য ওনারা সবকিছু লুটাইতে পারছে। আর আজকে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে গেছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ বলে বন্ধু আপনার 1 সেকেন্ডের সাহাবীর সাথে আমার জান্নাতের ওয়াদা, হ্যাঁ 23 বৎসরের সাহাবীর সাথেও জান্নাতের ওয়াদা, যে 1 সেকেন্ড ইমানের সাথে আপনাকে দেখছে ওর সাথেও আমি জান্নাতের ওয়াদা করতেছি। কি দুনিয়া পাই খুশি হয়ে গেলাম, পাইলেও তো কি পাইলাম, কি পাইলেন বলেন, বলেন না এখানে যারা বসে আছেন দুনিয়া পাইলে কতটুকু পাইছেন, আশা তো অনেক করছি তার তুলনায় কতটুকু পাইছি, কোন জিনিসটা আশা অনুযায়ী পাইছেন, একজনও হাত উঠাইতে পারবেন না যে আমি এই দুনিয়ার জীবনে যা আশা করছিলাম আশা অনুযায়ী একটা জিনিস পাইছি। আপনার বাড়িতে যে জিজ্ঞাসা করেন মাঝে মাঝে,
মায়া মমতা কইরা তারপরে জিজ্ঞাসা করেন যে তুমি যে আশা করছিলা আমারে ওরকম পাইছো, তো মুস্কি হাসি দিয়া কইব, তারপরে আসল কথা কইব না সে পাইছে না আপনি পাইছে, না সে পাইছে না আমি পাইছি, পাই নাই আশা অনুযায়ী কেউ পায় না, কি পাইছি কি পাইছি, যারা পাইছে ওরও কি পাইছে, ওরও কি পাইছে, যারা পাইছে ওরও কি পাইছে, পাইলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে গুলি করে কেন, হ্যাঁ কি পাইছে, সেলিব্রিটি নিজের ঘরের মধ্যে আত্মহত্যা করে কেন, নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করে কেন, আরেকজনের ফ্ল্যাটে যা করতো নিজেরটার মধ্যেই তো করতেছে, দুনিয়াকে বুঝাইয়া যাইতেছে দুনিয়াওয়ালারা চোখ খোলা দেখ আমার ফ্ল্যাটকে দেখ সব আছে, তোরা বলবি সব পাইছি, আমি দেখায়া দিয়া গেলাম আমি কিচ্ছু পাই নাই, আমি জিরো। আমি তো মাঝে মাঝে কারগুজারি শুনাই, আমি এক সিঙ্গার চিনি ইংল্যান্ডে, সিঙ্গার এখন নাম হইল ইউসুফ, আগে ওর নাম কি ছিল ইংলিশে উচ্চারণ করতে গেল মাঝে মাঝে দাঁত ভাঙা যায়, ওর নামও তো এরকম ঠিক না, স্টিফেন ইউসুফ, হ্যাঁ ওই যে উনি কইছে ওটা উচ্চারণ করতে আমার দাঁত ভাঙা যাইব, আমি 2019 ওর সাথে সময় লাগাইছি আমেরিকাতে, আমারে বলতেছে মুফতি সাহ আমি যখন সিঙ্গার ছিলাম তো ইউরো না পাউন্ডের বৃষ্টি হইতো আমার উপরে, মেয়েরা ছোঁয়ার জন্য পাগল ছিল, অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ পাগল ছিল, পুরো ইজ্জত ছিল, আমি স্টেজ কাঁপাইতাম, আমার উপরে পাউন্ডের বৃষ্টি হইতো, বড় সিঙ্গার ছিল ইংল্যান্ডে, নাম করা সিঙ্গারদের একজন গায়ক, কিন্তু আমার ভিতরে একটা আগুন ছিল এটা কেউ জানত না, আগুন আর আগুন, যেদিন আমি মুসলমান হয়েছি ওই দিন আমার ভিতরের আগুনটা মনে হয় উড়া চলে গেছে, এক শান্তির পাহাড় আমার দিলের ভিতরে ঢুকে গেছে, আজকে তোমার সাথে চাটার ভিতরে আমি মনে হয় 7-star হোটেল কেন, এটাও আমার সাথে সামনে কিচ্ছু না, এর চেয়ে কুঠি গুণ বেশি স্বাদ পাইতেছি আমি এই চাটাইতে চাটাই, আমরা এমনি ঘুরা বেড়াই না দুনিয়াতে, শুধু শুধু ঘুরা বেড়াই না, সারা দিন ছুটা বেড়াই না, এটার ভিতরে মজা আছে, মজা মজায় আমাদেরকে ছুটায়, নাহলে ছুটাইতো না, মজা আমাদেরকে, হ্যাঁ আমি এখন উঠবো আপনাদের এখান থেকে চিটাগাং যাবো, চিটাগাং আমাদের কালকে প্রোগ্রাম জামিয়াতুল ফালায়, আমাদের জামাত গেছে তপকাওয়ারি জামাত, ওইখানে আমি যাবো, আমি সারাদিন অসুস্থ ছিলাম, 24 ঘন্টা আমি ঘুমাইছি মাত্র 1 ঘন্টা অস্থির, কিন্তু বলে ছুটবেন কেন, টাকা দিবে না, মজায় ছুটায় মজায়, এখানে এক মজা আছে, মজা যে মজায় ছুটাইতে থাকে, মজা নিয়ে ছুটতে থাকে, ইউসুফ বলতেছিল মুফতি সাহেব দুনিয়ার কোন 7-star নাই যেখানে আমি না রয়েছি, কিন্তু আজকে চাটাইতে যে মজা ওই মজা কোন 7-star হোটেলে পাই নাই, সত্য এটা, আমার কথা মানেন, আল্লাহ দায়িত্ব দিছিলেন নিজে দিনদার হও পাশের লোকটাকে দিনদার বানাও, নিজে নামাজি হও পাশের লোকটাকে নামাজি বানাও, নিজে আল্লাহওয়ালা হও পাশের লোকটাকে আল্লাহওয়ালা বানাও, আমি দূরে যাইতে বলতেছি না আপনাকে, নিজে মসজিদের সাথে সংযুক্ত হও পাশের লোকটাকে মসজিদের সাথে সংযুক্ত করো, আল্লাহর দিকে চায়া আল্লাহর জন্য, আল্লাহর জন্য করো আল্লাহর জন্য, এই দায়িত্ব আমাদেরকে দিছিল, এটা বড় উঁচা দায়িত্ব, এটাই নবীদের দায়িত্ব, এটাই নবীরা পুরা করছেন, এটাই নবীরা পুরা করছেন, নবীদের দায়িত্ব বড় উঁচা দায়িত্ব, বড় পাওয়ারফুল দায়িত্ব, তার ভিতরে বড় পাওয়ার আছে,
আজকে লড়াইতে পারি নাই, পাওয়ার ব্যবহার করতে শিখি নাই। আসেন, জমাত এই জন্যই আসে আপনাদের কাছে, আবার এই জন্যই বলে। আমি তো বলি, দূরে তো বলি না, দূরে বলি না, কাছেই বলি। আরে কালকেও বলছিলাম, নিজের পরিবেশের ভিতরে করে পাঁচটা কাম করেন, এটাকে দায়িত্ব মনে করে করেন, ডেলি মসজিদে বসেন। আমার এলাকার কোন মানুষ, কোন দোকানদার, কোন পরিচিত সে মসজিদে আসবে, সে দিনদারির প্রতি ঝোঁকে নেয়, তার হাতে ধরেন, পায়ে ধরেন, আল্লাহর জন্য ধরেন। আজকে উঁচা না, কালকে উঁচা দেখবেন। বলছিলাম না যে আল্লাহর মহব্বত এরা দিলের ভিতরে পয়দা করছে, আল্লাহ মহব্বত পয়দা করছে, সে আল্লাহকে ভালোবাসতে শুরু করছে। কেয়ামতের মাঠ যদিও, আল্লাহ এদেরকে মূর্তি মুক্তা হীরার মেম্বরে বসায় দিছেন, আর বলছেন তোমরা বসতে থাক, বসা থাকো, তোমাদের হিসাব কিতাব ভিআইপি লাউন্সে চলে আসবে, তোমাদের এটা নিয়ে মাথা ঘামাইতে হবে না, এটা আমরা দেখব। ওই ইজ্জত কিয়ামতের মাঠে দিবে, দুনিয়াতে থাকবেন তো শত সুখ দিবে, শত সুখ। যেটা বললাম ছয়টা বললাম তো, আরো ছয় ডজন বলা যায়, এগুলো আল্লাহ দিবে আপনাকে। যারা আসলই লেগা আছে মনের থেকে, আল্লাহ ওদেরকে দিছে 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 দিছে। আমার তো মনে আছে, যদিও দুঃখে বলতেছি, আবার কেউ মনে করেন না আমি পক্ষ নিয়ে বলতেছি, দুঃখে বলতেছি, দুঃখে দুঃখে বলতেছি, তাবলীগের ভাঙন হয়ে গেছে। আমি তো একবার চোখে দেখছি যে ছয়জন মিনিস্টার, ফুল মিনিস্টার, হাফ মিনিস্টার না ফুল মিনিস্টার, কারাকারি করতেছে, খালি কে জুতাটা নিবে কি। অথচ ওই দেশেই আমি দেখছি আমাদের দেশের মিনিস্টার গেছে, শুধু একজন মিনিস্টার তাকে স্বাগত জানাইতে আসছে, একজন। ওই দেশেই আমি দেখছি দুনো দৃশ্য আমি চোখে দেখছি, নাম বলবো না। উনি গেছে, ওনাকে একজন মিনিস্টার রিসিভ করতে আসছে, আর আরেকজন গেছে তাকে ছয়জন মিনিস্টার শুধু জুতা নিয়ে কারাকারি করতেছিল, কে নিবে জুতা, কোনটার ইজ্জত বেশি, ছয়জনেরটা না একজনেরটা, কয়জনেরটা, ছয়জন না একজন, ও তো কোনো মিনিস্টারও না, নাম বললাম না, আমার চোখের দেখা বলতেছে, চোখের দেখা, চোখের দেখা বলতেছে, চোখের দেখা, ছয়জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে, কে নিবে জুতা, কে হাতে উঠাবে। দৃশ্য তো দুনিয়ায় কম দেখি নাই, বয়স অল্প কিন্তু অনেক কিছু দেখছি দুনিয়াতে, আল্লাহ দেখাইছে সত্য এটাই। এই জন্য নিয়ত করেন, অঙ্গীকার করেন, করবেন নিয়ত, হ্যাঁ কি বলেন, কমসে কম এই পাঁচটা কাম করব, ডেলি মসজিদে বসে চিন্তা করব যে আমার পরিবেশের কে মসজিদের সাথে সংযুক্ত না, দরকার হলে তার পায়ে ধরব। দ্বিতীয়, ডেলি এদের কাছে করতে করতে আড়াই ঘন্টা আমি বলবো না, আধ ঘন্টা এদের, আধা ঘন্টা এদের পিছে লাগা, হাতে পায়ে ধরে দুই কাম। তৃতীয়, ডেলি মসজিদে তালিম করেন, ঘরে তালিম করেন। চতুর্থ, ডেলি সবার কাছে যায়া করেন, সপ্তাহে একদিন সবাইকে মসজিদে জমায়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দিয়া বলেন, আল্লাহ ছয় দিন এদের দুয়ারে দুয়ারে গেছি, আজকা তোমার ঘরে আয়না দিয়া দিছি, এখন তুমি জানো, এরা জানে, আমি কিচ্ছু জানি না, তুমি হেদায়ত দিবা কি দিবা না তোমার দায়িত্ব। এটা হলো চতুর্থ লাস্ট। আর পঞ্চম, মাসে তিনটা দিন লাগান, মাসে নিজের মহ পরিবেশের ভিতরে, ওয়ার্ডের ভিতরে, ইউনিয়নের ভিতরে, থানার ভিতরে তিনটা দিন মাসে লাগান,
যেই কথাটা বুঝাইলাম বুঝলেন, ওই কথাটা মানুষকে বুঝা। এই কামে উম্মত আবার লেগা যাক। আরে উম্মতের ব্যাটিং করতে হবে না, ব্যাট তো আল্লাহ করবে। এখন তো উম্মত বোলিংও করতেছে ব্যাটিংও করতেছে, ঠিক না? তখন আর আল্লাহর উম্মতের ব্যাটিং করতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে ব্যাটিং করবে আর উম্মতের রান বাড়তে থাকবে। যেমন সোয়া লক্ষর ছিল রানি, রান ছিল সোয়া লক্ষর, দুনিয়া কাপায় ছেড়া যায়। আপনারা তো দেখেন না খালিদ বিন ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা একা স্বাধীন করছে, আমি 2008 দেখা আসছি ওই কিলা। তখন আমার বিবেকের পর্দা খুলছে যে খালেদ এত বড় কিলা একা স্বাধীন করলো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দে, করবেন এই পাঁচ কাম কে কে করবেন দেখি। পাক্কা হ্যাঁ নামান নামান, এটা করার জন্য আগে কিছু সময় দিতে হবে। কোরবানির পরে লম্বা একটা ছুটি থাকে, আপনাদের এইখান থেকেও কিছু সাথী যাবে। কার কার নিয়ত আছে যে আমি কোরবানির পরে আল্লাহর রাস্তায় যতটুক সাধ্য সময় দিব, চিল্লা পারি চিল্লা, তিন চিল্লা পারি তিন চিল্লা, কম পারি কম, বেশি পারি বেশি, কে কে নিয়ত করতে পারেন একটু দাঁড়ান তো দেখি, একটু দাঁড়ান দাঁড়ান। আরে বেশি হইলে আমরা নাম লিখবো না, আপনারা খালি দাঁড়ান। তাবলিগালারা তো কাগজের দাম বাড়ায় দিছে, আমি কাগজের দাম বাড়াইতেছি। বলেন আরো কে কার কার নিয়ত আছে, বলেন আরো বলেন আরো বলেন আরো বলেন আরো বলেন আরো দাঁড়ান। এত দাঁড়ান যে এরা নাম লিখতে না পারে, এত দাঁড়ান যে এরা নামই লিখতে না পারে, এরা বলে ভাই বসা যান। দাঁড়ান 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 আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান আরো দাঁড়ান। লম্বা একটা ছুটি আছে ঈদের পরে, কোরবানি ঈদের পরে লম্বা একটা ছুটি আছে। বলেন বলেন আরো 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 বলেন। বসেন ভাই বসেন, আপনার নাম আল্লাহ লেখা ফেলছে, ফেরেশতা দেখা ফেলছে, এটা তো আপনার নিজের মোয়ামেলা, ঠিক না? কি না আমার মোয়ামেলা? হ্যাঁ আমি লেখলেই কি না লেখলেই কি, আমি লেখলাম আপনি গেলেন না। বলেন আরো বলেন দেখি, কার কার নিয়ত আছে যে ঈদের পরে ইনশাআল্লাহ কম বেশি সময়ের জন্য আমি বাহির হব। হইতে পারে অনেক ছাত্র আছে হেফজ করতে 5 বছর লাগে, আবার অনেক ছাত্র আছে 5 দিন লাগে, 5 মাস লাগে, 5 মাস 5 মাসে হাফেজ হয়ে যায়। আল্লাহ আপনার ভিতরে যদি যোগ্যতা দেয় তো আমি 3 বছর লাগায় জানা শিখতে পারবো, হ্যাঁ আপনি 20 দিন লাগায় তা শিখা ফেলবেন। কাজ তো হইলো করা, শিখা এবং করা, যোগ্যতার উপরে অল্প সময়ে শিখতে পারে না পারে না? হ্যাঁ না মনে হয় পারে না, না তিন চিল্লা না লাগাইলে কেমনে শিখবে? যোগ্যতা দিছে আল্লাহ অনেককে, অল্প সময় শিখা ফেলে। আবার অনেক সময় দেখা যায় অল্প সময় লাগাইছে, এর থেকে আল্লাহ এত কাজ নিছেন, এত কাজ নিছেন, বৎসরকে বৎসর লাগাইও এত কাজ নেন না আল্লাহ। আমি নাম সহ লোক দিতে পারবো, আর জিগাইলে বলবেন ঠিক বলছে আমি এত সময় লাগাই নাই, কিন্তু আল্লাহ কাজ নিয়ে ফেলছেন, কাজ নিছেন, কাজ নিতেছেন। এরকম লোক বহুত আছে, কাজ নিতেছেন, কাজ করতেছে, আর আরেকজনে খালি উসুল টোকাইতেছে আর কাজ করতে পারতেছে না, ও খালি উসুল টোকায়, কাজ আর করতে পারতেছে না। বলেন কার কার নিয়ত আছে আরো বলেন, ছেড়া দিব এখনই ছেড়া দিব।
কম বেশি সময়ের জন্য লাগাইবেন? কে কে দাঁড়ান তো দেখি, নামাজ পড়ে নয়টায় দাঁড়ান দেখি কে কার কার নিয়ত আছে কম বেশি সময়ের জন্য ঈদের পরে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا الله اي الله বিরাট বড় মজমা اي الله আপনি নিয়ে আসেন اي الله আপনার ঘরে আইনা যদি কবুলিয়াত ছাড়া ফিরত পাঠায় দেন তাহলে আরো আঙ্গুল উঠাইতে পারে যে গেলাম তো ওনার ঘরে বসলাম তো এত লম্বা শুনলাম তো কথা তারপরও তো আমাদেরকে কিছু দিলেন না আল্লাহ কেউ যেন আপনার উপরে এই আঙ্গুল না উঠাইতে পারে এই জন্যই হাত উঠাইলাম আল্লাহ আজকে এই মজমাকে কবুল করে এই মজমাকে কবুল করে যারা আসছে তাদেরকে কবুল করেন যারা নিয়ত করছে তাদেরকে কবুল করেন যারা আরাদা করছে তাদেরকে কবুল করেন যারা মনে মনে করছে তাদেরকেও কবুল করেন আল্লাহ আমাদেরকে এতটুক কাজে লাগায় দেন যেন আমরা দিনদার হইতে পারি পাশের লোকটাকে দিনদার বানাইতে পারি আল্লাহ একজন হইলেও আমার ঝুলিতে দেন না যে আমার দ্বারা দিনদার হয়েছে আপনার হাবিব বলছে আপনার হাবিব বলছে লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একজনও যদি আমার দ্বারা দিনদার হইল তাহলে দুনিয়া সমগ্র দুনিয়া সব নেক আমল পাওয়ার চেয়েও নাকি বড় পাওয়া হয়ে যাবে তার নাকি বেড়াই পার হয়ে যাবে আল্লাহ একজন হইলো আমার ঝুলিতে এরকম দেন এইখানে যারা বসা আছে এদের ভিতর থেকে প্রত্যেককে এতটুক কবুল করেন যে তার দ্বারা একজন মানুষ আল্লাহর ঘরে আসছে একজন মানুষ আল্লাহকে চিনছে একজন মানুষ দিনদার হয়েছে একজন মানুষ নামাজি হয়েছে একজন মানুষ পরহেজগার হয়েছে একজন মানুষ আল্লাহওয়ালা হয়েছে এতটুক কবুল করেন আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন ফিলিস্তিনকে জয় যুক্ত করেন যারা কবরে চলে গেছে জাররা বরাবর ইমান নিয়ে মাফ করা দেন বিশেষ করে আমাদের আপনজনকে মাফ করা আমাদের পরিচিতদেরকে মাফ করা